سيدنا مولانا أمة من بنوان أمة من بنوان مجسم كوني لگی شرم و سلم اپنے دامن میں چھپا لینا مجھے اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا سارا جيبن كتاي نايمان هلاي غلاي بوديا أركوتا دين روي بايري مان এই জগতে পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله هو لا إله إلا الله لا إله إلا الله لا إله مدر باني أنيل الجيني تيني مدر رسول الله لا إله هو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 ڈکرے بندہ تو یا مرے دعا کلا اللہ 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 دا کرما تو ڈکلیر بندہ پابے گو ناماپ تو یا مدے ڈکرے بندہ تو یا مدے دعا کرلا اللہ 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 اللہ
Allah Dai ka khoi le no li ji di sa gao jalal nam jar sune dai ka khoi le no li ji di sa gao jalal nam jar sune jaina maj bi chaiya tene Surma hoilen paar to ya made dakre banda to ya made dawa kalla Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Muazzaz Hazirin Allah Rabbul Alameen Jini Amader Srishtikorta Shri Allah Darbare Amra Shukur Adai Kori যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন হায়াত দিয়ে জুমাবার দিন আল্লাহর পবিত্র ঘর মসজিদ পর্যন্ত হাজির হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই আল্লাহর দরবারে অন্তরের গভীর থেকে জোরে সুরে একবার আমরা শুকর আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ বেরাদারানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে খেতাব করে ঘোষণা দেন হে ইমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন আর তোমাদের মধ্যে সত্যবাদী যারা তাদেরকে তোমরা অনুসরণ করো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদেশ করেন ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ডরাও ভয় করো পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন নেকগার সত্যবাদী সালেহ যারা তাদের অনুসরণ তোমরা করো এখানে প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে মুশরিককে ইহুদিদেরকে খ্রিস্টানকে সম্বোধন করেন নাই শুধু ইমানদার যারা তাদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো তার কারণ কি তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় আমাদেরকে দয়া করা হয়েছে আর সেই দয়ার দ্বারা আমরা ঈমান আনতে পেরেছি এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় খুশনসিব ঈমান আনা আমাদের দ্বারা সম্ভব হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি রহমত
আর ঈমান আনার পরে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কিছু হুকুম আহকাম আমাদের উপর অর্পণ করা হয়েছে। যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে সেগুলা আমাদের আল্লাহর হুকুম মতো আদায় করা আমাদের দ্বারা সম্ভব হবে। আর যদি আল্লাহকে ভয় না করি তাহলে আল্লাহর যে দায়িত্বে আমাদেরকে যে দায়িত্ব দিয়ে এই জমিনে পাঠিয়েছেন সেই দায়িত্বগুলো আমরা আদায় করা পুরোপুরিভাবে সম্ভব হবে না, অবহেলায় পড়ে যাব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি তাহলে সেই দায়িত্বগুলো আমাদের দ্বারা আদায় করা সহজভাবে পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে জানিয়ে দেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এর পরক্ষণে বলেন, ওকুনু মাস সাদিকিন, নেকগার সত্যবাদী বান্দা যারা তাদেরকে তোমরা অনুসরণ করো। গত জুমায় এই আয়াতের আলোকে আলোচনা করেছি যে নেকগার মানুষের সঙ্গী হওয়ার কারণে মানুষের ইজ্জত সম্মান বেড়ে যায়। যেমন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতি, সবচেয়ে নেকগার মানুষ, মানুষদের মধ্যে উত্তম মানুষ হচ্ছেন পয়গম্বরগণ। আর এই পয়গম্বরগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা হয়েছেন, আমার নবীকে যারা অনুসরণ করেছেন, তাদের মর্যাদা সারা পৃথিবীর মানুষের ঊর্ধ্বে আল্লাহ দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের সাপেক্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে একটি উদাহরণ দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন চিশতিয়া তরিকার বুজুর্গ প্রতিষ্ঠাতা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়, তিনার উস্তাদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ, তিনি সঙ্গে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে আল্লাহর রাসূলের রওদাতুলের মধ্যে হাজিরি দিয়ে সালাম জানিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন আওলাদকে নিয়ে আপনার দরবারে আজকে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং মায়ায় আমার সেই আওলাদকে নিয়ে আপনার দরবারে আজকে হাজির হয়েছি, আমাদের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। হাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের রওদাতরে সালাম জানাইলেন। রওদাতরের ভিতর থেকে আমার নবী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এবং খাজা উসমান গারুনি রহমতুল্লাহ আলাইহির সালাম শুনে সাথে সাথে জবাব দান করে দিলে, আর পরক্ষণে খাজা উসমান গারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই আওলাদের জবানের মধ্যে একটু জড়তা আছে, আমি বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আমার সেই আওলাদকে আজকে হাজির হয়েছি, আপনি দয়া করে
আমার সেই আওলাদের জন্য একটু দোয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা উসমান গারুনী রহমাতুল্লাহি আলাইহি আওলাদ ও সাগরিদ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করলেন আর বললেন, আমি তোমার সেই আওলাদকে এই জায়গা থেকে হিন্দুস্তানের মধ্যে পাঠিয়ে দিতে চাই, অর্থাৎ ভারত উপমহাদেশে পাঠাবো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এবং খাজা উসমান গারুনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের রওদাতরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূল বলেন, হে উসমান গারুনী, তোমার সেই সাগরী, তোমার সেই আওলাদকে হিন্দুস্তানে আমি পাঠিয়ে দিব, অনুমতি দিয়ে দিলাম, তুমি হিন্দুস্তানে পাঠিয়ে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার পীর মুর্শিদ হযরত উসমান গারুনী রহমাতুল্লাহি আলাইহির দোয়া নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পেয়ে সেই জায়গা থেকে বাড়ির দিকে না ফিরে সুজা হিন্দুস্তানের দিকে তিনি রওনা হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেই দিন ভারত উপমহাদেশের মধ্যে আগমন করলেন সেই দিন থেকে কিছুদিনের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির হাতের উপর হাত রেখে বয়াত হয়ে 99 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেলে। তিনি হচ্ছেন সেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যেদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই জমিন থেকে বিদায় হয়ে গেলেন সেই দিন তার কপালের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা বসে উঠল, হাযা হাবিবুল্লাহ মাতানি হুব্বুল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর সান্নিধ্যে রওনা দিয়েছেন। স্বর্ণ অক্ষরে কপালের মধ্যে লেখা বসে উঠল, তিনি হচ্ছেন সেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার লিখিত কিতাবের মধ্যে আমার পাঠকৃত আয়াতের সপক্ষে একটি দলিল এনেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি যখন খেলাফত লাভ করলেন, আরবের শাসক নিযুক্ত হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতের পর আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খেলাফত প্রাপ্ত হলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি রাষ্ট্রের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে সৈন্য বাহিনীর মাধ্যমে চিঠি দিয়ে ইসলামের দাওয়াত পাঠিয়ে দিলে। সেই সুবাদে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন ইসলাম বিদ্বেষী, অমুসলিম ছিলেন, তার নিকট উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন চিঠি নিয়ে হাজির হল, তখন সেই চিঠির মধ্যে লেখা ছিল, ইরাকের প্রেসিডেন্ট, আপনি ইসলাম বিদ্বেষী, আপনি আল্লাহর রাসূলের খলিফা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনার নিকট দাওয়াত নিয়ে আসছি, আপনি ইসলাম গ্রহণ করেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান, যদি মুসলমান হয়ে যান তাহলে আপনার রাষ্ট্র আপনার দায়িত্বে থাকবে, আর যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আপনার রাজত্ব আপনার হাতে থাকবে না, আর আপনাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিঠিটি
ইরাকের প্রেসিডেন্ট যখন পড়ল তখন সেই কুদাগোলা যখন দেখল তখন বলল যে আমার দ্বারা এটা সম্ভব হবে না বাপ দাদার ধর্মের উপর চুনকালি মেরে আমি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করব না জোরে কর নাউজুবিল্লাহ ইসলাম গ্রহণ করব না তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা বললেন যদি আপনি ইসলাম কবুল না করেন তাহলে আপনার কোনো ছাড় পাবে না আপনাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ছাড় দিবে না খবর নিয়ে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে সেই ব্যক্তি ইসলাম বিদ্বেষী সে কখনো ইসলাম গ্রহণ করবে না আবার সৈন্যরা পাঠিয়ে দিলেন সৈন্যদেরকে পাঠাইলেন সৈন্যরা গিয়ে সেই ইরাকের প্রেসিডেন্টের নিকট গিয়ে আবার বলল যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে বালকতা আপনার রাজত্ব আপনার হাতে যেইভাবে আছে সেইভাবে থাকবে আর যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আমাদের সাথে আপনি খলিফার দরবারে হাজির হতে হবে চলে আসেন তখন সেই প্রতিনিধি ইরাকের প্রেসিডেন্ট যখন দেখল যে হয় ইসলাম গ্রহণ করতে হবে আর না হয় উমরের দরবারে হাজির হতে হবে বাধ্য হয়ে সে উমরের দরবারে চলে আসল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইরাকের প্রেসিডেন্ট যখন তার দরবারে হাজির হল তখন তিনি বললেন আসলিম তো তুস্তা তুমি ইসলাম গ্রহণ করো যদি ইসলাম গ্রহণ করো যেইভাবে তোমার হাতে রাজত্ব আছে সেইভাবে থাকবে আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার রাজত্ব তো থাকবে না বরং তোমাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে বাসার কোন উপায় আছে উপায় নেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অনুযায়ী যেইভাবে আদেশ সেইভাবে হুকুম ইরাকের প্রেসিডেন্ট চিন্তা করে দেখল যে উমরের এই চঙ্গল থেকে বাঁচতে হবে অনেক চিন্তা ফিকির করে সে তার সিদ্ধান্তের উপর অটল থাকল এইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসি কাষ্ঠের ব্যবস্থা করে নিলেন ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেল তাকে কি কি করা হবে ফাঁসিতে ঝুলানো হবে ফাঁসি কাষ্ঠ তৈরি হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার জন্য ফাঁসি কাষ্ঠ প্রস্তুত এখনো সময় আছে সুযোগ আছে যদি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি জীবিত থাকবে তোমার রাজত্ব তোমার হাতে যেইভাবে আছে সেইভাবে থাকবে আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে প্রস্তুত হও ফাঁসিতে ঝুলতে হবে সেই ইরাকের প্রেসিডেন্ট নিজে নিজে সিদ্ধান্ত নিল আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাপা চাপির পর কোণে আস্তে আস্তে তার চিন্তা ভাবনা পাল্টে গেল ধ্যান ধারণা বদলে গেল সে বলল যে বাদশা জাহাপনা ফাঁসি কাষ্ঠে যাদেরকে ঝুলানো হয় এর আগ মুহূর্তে তাদেরকে কিছু সুযোগ দেওয়া হয় বলে হ্যাঁ ঠিক আছে এই সুযোগের মধ্যে একটি সুযোগ থাকে যে এই যেই ব্যক্তি ফাঁসি কাষ্ঠে ঝুলবে সেই ব্যক্তির শেষ মনের ইচ্ছাগুলো পূর্ণ করা হয় যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে দেখবেন আগে আত্মীয় স্বজন যারা নিজের আপনজন তাদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় এর পরক্ষণে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার মনে কোনো কিছু চায় কিনা জানে কোনো কিছু চায় কিনা যদি তার মনের ইচ্ছা থাকে কোনো কিছু খাবারের তাহলে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু সেই সময় সারা পৃথিবীর
সকল উত্তম খাবারগুলো যদি যেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে সেই ব্যক্তির সামনে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি খুব আরামসে খাবে, আপনারা কি বলেন? খুব তৃপ্তি সহকারে সেগুলা খাবে। সামনে হাজির যেই উত্তম খাবারগুলা সেগুলা তার মুখে যাবে, সেগুলা তা হজম হবে না, কিন্তু তার শেষ ইচ্ছা যা মনে চায় তা তাকে দেওয়া হয়, কিন্তু সে খাইতে পারে না, ভিতরে এটাই তার টেনশন তাকে যে একটুই পরে আমি এই পৃথিবী থেকে চিরস্থায়ীভাবে বিদায় হয়ে যাব, সেই টেনশনে তার ভিতরে আর খাবার যায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের প্রেসিডেন্ট বলল, বাদশা জাহাপনা, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন, যেই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে সেই ব্যক্তির শেষ মনের ইচ্ছাগুলো পূর্ণ করা হয়, এটা কি আপনি জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি কি রাষ্ট্রীয় আইন সম্পর্কে জানেন না? তার কি জানার অভাব আছে? অভাব নেই, সব কিছু জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমার সব কিছু জানা আছে, তোমার কি ইচ্ছা সেগুলো বলো। তখন সেই ইরাকের প্রেসিডেন্ট বলে, বাদশা জাহাপনা, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে একটু ঠান্ডা পানি আমি পান করব। আস্তে আস্তে হেদায়েতের রাস্তা খোলা শুরু হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে তার সৈন্য সামন্ত যেগুলো আছে সেগুলাকে বললেন যে তাকে পানি খাওয়ার ব্যবস্থা করে দাও। তখন সেই ব্যক্তি হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট, যাতে বাদশা মানুষ সাধারণ পাত্রে সে পানি পান করবে না, তাকে সোনার একটি পাত্র দিয়ে পানি দেওয়া হল। কোন পাত্রে পানি দেওয়া হল? সোনার গ্লাসে তাকে পানি দেওয়া হল। কোন গ্লাসে? সোনার গ্লাস। আমার কথা বোঝা যায়নি, তাহলে একটু উত্তর দেন। সোনার গ্লাসে তাকে পানি দেওয়া হল। সেই সোনার গ্লাসটি হাতে নিয়ে ইরাকের প্রেসিডেন্ট বলে, বাদশা জাহাপনা, আমিরুল মুমিনিন, আমি সেই পাত্রে কখনো পানি পান করব না, এই পাত্রে আমি পানি পান করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কোন পাত্রে তুমি পানি পান করবা বলো, সেই পাত্রে তোমাকে পানি দেওয়া হবে। তখন ইরাকের প্রেসিডেন্ট বলে, বাদশা জাহাপনা, আমিরুল মুমিনিন, আমাকে যদি মাটির একটি পাত্র দিয়ে পানি দেন তাহলে আমি পানি পান করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাগণ তাকে মাটির একটি পাত্র দিয়ে পানি দিলেন। তখন ইরাকের প্রেসিডেন্ট সেই পাত্রটি হাতে নিয়ে বলে, বাদশা জাহাপনা, আমিরুল মুমিনিন, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন, আপনি তো জানেন যে আসামির শেষ ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত কখনো ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয় না। বলে, হ্যাঁ এটা আমি জানি। বলে, তাহলে আমার হাতে যেই পাত্র, এই পাত্রের পানি যতক্ষণ আমি পান না করব ততক্ষণ পর্যন্ত আপনি ফাঁসি কাষ্ঠে আমাকে ঝুলাতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে চক্ষ থেকে কুফুরির পর্দা দূর হইতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হ্যাঁ ঠিক, তুমি যতক্ষণ পানি পান করবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে না। সেই কথা বলার সাথে সাথে ইরাকের প্রেসিডেন্ট সেই মাটির পাত্র তী হাতে থেকে মাটির মধ্যে ফেলে দিল, সাথে সাথে সেই পাত্র ভেঙ্গে গেল। পানি পান করা হয়েছে? হয়েছেনি? হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন সেই ব্যক্তি আস্তে আস্তে হেদায়েতের দিকে অগ্রসর হইতেছে। তখন তাকে ডেকে আনলেন,
আর বললেন যে ইরাকের প্রেসিডেন্ট আমি বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমার ভাগ্যের মধ্যে হেদায়েত নসিব করতে পারে তুমি পানি পান করছো না কেন যে বাদশা জাফর আমি তো এটা আগে বলে ফেলেছি রাষ্ট্রীয় আইন হচ্ছে পানি পান না করা পর্যন্ত যতক্ষণ আমি পানি পান না করব ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে পারবেন না আমার কোনো সময় আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে সেই ব্যক্তি হয়তো হেদায়েত পেয়ে যাবে তখন তাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন এই যে একটা আপনি দেখবেন যে কোনো কার্ডে যদি লোহা মারা হয় কোনো লোহা আছে এক বাড়িতে তার জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছে যায় আবার কোনো লোহা আছে প্রথম বাড়িতে হয়তো বেকা টেড়া হয়ে যায় সেই জায়গায় সেই লোহাটি যাবে না এতে বোঝা যায় যে যেই লোহাটি বেকা হয়েছে সেটা আর এই জায়গায় মারা যাবে না এটা একটা উজর শুরু হয়েছে উসনত ধরেছে যে সে ফাঁসি কাষ্ঠেও ঝুলবে না আবার পরিষ্কার করে বলতেও পারে না যে আমি ইসলাম গ্রহণ করব একটা উজর ধরে ফেলেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন তখন সেই ব্যক্তিকে বললেন আমি তোমাকে একটি পরামর্শ দিব যদি আমার পরামর্শটি তুমি আমল করো তাহলে তোমার উত্তম ব্যবস্থা হয়ে যাবে সে বলল হ্যাঁ ঠিক আছে আপনার কথা আমি গ্রহণ করব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝে ফেললেন যে সেই ব্যক্তি যেই জায়গার মধ্যে বসবাস করে সেই জায়গার মানুষ যারা আছে তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী সকল মানুষ আর তাদের সাথে থাকার কারণে তাদের সাথে উঠা বসা করার কারণে তাদের সংস্পর্শ থাকার কারণে কুফুরির পর্দা তাকে তার চক্ষুকে বন্ধ করে দিয়েছে সে কারণে সেই ব্যক্তি ইসলামের আলোকে কখনো দেখতে পায় নাই তিনি বললেন যে আমি তোমাকে একটি পরামর্শ দিব সেই পরামর্শটি হচ্ছে আল্লাহর রাসূলের প্রবীণ একজন সাহাবি আমি তাকে তোমার সামনে হাজির করে দিব আর তোমাকে তার সঙ্গী বানিয়ে দিব যদি তুমি কয়েকদিন আল্লাহর রাসূলের সেই সাহাবির সঙ্গে থাকো তাহলে তোমার পক্ষে আল্লাহর দয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম ফয়সালা করে দিবে তখন সেই ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথায় রাজি হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর রাসূলের সেই প্রবীণ সাহাবীকে খুঁজায় আনলেন আর সেই ইরাকের প্রেসিডেন্টকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গী বানিয়ে বলে দিলেন যে এক সপ্তাহ এই ব্যক্তিকে আপনার সঙ্গে রাখবেন সুবহানাল্লাহ কতদিন এক সপ্তাহ সাত দিন আল্লাহর রাসূলের এই সাহাবীর সঙ্গে ইরাকের প্রেসিডেন্টকে দিয়ে দিলেন আর বললেন যে তুমি সেই ব্যক্তিকে এক সপ্তাহ রাখবা তোমার সাথে উঠা বসা চলাফেরা সবসময় তাকে সঙ্গে নিয়ে তুমি করবা আল্লাহর রাসূলের সেই সাহাবি ইরাকের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে তার জন্মস্থানে নিয়ে গেলেন সেই জায়গার মধ্যে তিনি বসবাস করলেন এক সপ্তাহ পূর্ণ হওয়ার পূর্বে ইরাকের প্রেসিডেন্ট বলেন আমাকে নিয়ে ইরাকের প্রেসিডেন্ট বলে আল্লাহর রাসূলের সাহাবি আমাকে নিয়ে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে যান জুরে কন্যা সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইরাকের প্রেসিডেন্ট হাজির হয়ে বলে
বাসা যাপন আমিরুল মুমিনিন আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম যেই জায়গার মধ্যে চলাফেরা করতাম আমার সাথে যারা চাকতাক্ত উঠা বসা করত চলাফেরা করত সকল লোক ছিল ইসলাম বিদ্বেষী অর্থাৎ কাফের মুশরিক ছিল তাদের সঙ্গে আমি থাকার কারণে চলাফেরা করার কারণে আমার চক্ষুর মধ্যে কুফুরির পর্দা ইসলামের আলোকে যাতে আমি দেখতে না পারি কুফুরির পর্দা আমার চক্ষুকে ঢেকে রেখেছিল আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের সাহাবী সেই ব্যক্তির সঙ্গে আমি এক সপ্তাহ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষু থেকে কুফরের পর্দাকে সরিয়ে দিয়েছেন এখন এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের চাইতে সুন্দর ধর্ম আর আমার চক্ষুতে কোনো ধর্ম বাসে না আরো জোরে কোন সুবহানাল্লাহ বাদশা যাপন আমিরুল মুমিনিন আমি এতদিন কুফরের অন্ধকারের মধ্যে ছিলাম আপনি আমাকে আর দেরি নয় এই মুহূর্তে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেলেন ইরাকের প্রেসিডেন্ট আগে কি ছিলেন কাফের ছিলেন মুশরিক ছিলেন কিন্তু নেকগার মানুষের সঙ্গে থাকার কারণে এখন কোথায় গিয়ে পৌঁছিলেন ইসলামের ছায়ার তলে আশ্রয় পেয়ে গেলেন ইসলাম কবুল করে নেকগার মানুষের সঙ্গে হয়ে গেলেন একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াকুনু মাআস সাদিকিন আমাদের এলাকায় কিছু এই যে ছোট ছোট পোলাপাইন্না আছে ছোট ছোট ছেলেরা যারা আছে এদের মধ্যে এক শ্রেণীর ছেলেরা আছে দেখবেন শিক্ষার মধ্যে সব সময় ডুবে থাকে লেখাপড়ায় মনোযোগী থাকে ঠিক টাইম মতো স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় আসার পর বাড়িতে আবার তার সেই পড়ার দিকে মনোযোগ থাকে অযথা ঘোরাফেরার কোনো সুযোগ সময় তার হাতে থাকে না এক শ্রেণীর ছেলে আছে দেখবেন বকাটে যাকে বলে এক শ্রেণীর ছেলেরা আছে আপনাদের এলাকায়ও আছে আমি তো যদিও নাম জানি না কিন্তু আমার চোখেও পড়ে আপনারাও জানেন দেখেন কিছু কিছু ছেলেরা আছে এরা কিন্তু আপনি তাদের মূলগুলা খুঁজাই খুঁজিয়ে একটু দেখে নেন তার মাও বালা বাপও বালো সেও বালো ছিল কিন্তু কিছুদিন ধরে সে তার পরিবেশটা তার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে সেটা কি জন্য হলো এই যে রাস্তা আছে না এই রাস্তা দিয়ে এই যে পিছনে রমজান ছিল রমজান মাসে এই জায়গায় দেখছি অনেক নোংরা কাজ হচ্ছে আপনারা জানেন কি না দেখেন না আমি দেখছি এই ছেলেরা কারা সিলেট থেকে আসছে এখানে ঢাকা থেকে আসছে এই ছেলেরা কারা আপনাদের ছেলেরা না আপনাদের বাইবাতি জানা এরা আপনারা এটা দেখেন না এই যে তারা খারাপ হচ্ছে এর দায়ভার তারাও নিবে প্রথম দায়ভার আপনাদের উপরে থাকবে কেন আপনারা শাসন নেন না এই ছেলে এখন সে স্কুলে যাবে সে ভার্সিটিতে যাবে সে কলেজে যাবে সে কেন এখানে জোয়ার আসরে বসবে এটা কার দায়িত্ব আপনি গার্জেন আপনি খুঁজলেন না হাসরের ময়দানে সেই ছেলের জন্য সেই মেয়ের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে আপনি শুধু নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আপনি মুত্তকি সাজছেন পাঞ্জাবি পড়েন টুপি পড়েন আর আপনার ছেলে জুয়া খেলে মদ খায় গাঁজা খায় আপনি খুঁজলেন না বেহেস কিতা মামুর বাড়িতে জমা রাখছেন নাকি হ্যাঁ নানা বাড়িতে রাখিয়াছেন যে এই বেশটা আপনার জন্য রিজার্ভ
আপনি মারা যাবেন আর বেহেশতে যাবেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবগুলা করছেন, কিন্তু আপনার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায় আপনি খুঁজলেন না, এটা কার দায়িত্ব? আল্লাহর রাসূল বলেন কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব হিসেবে, তার দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তিকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবে। আপনার পরিবারের দায়িত্বশীল হচ্ছেন আপনি বাবা, আপনি মা, আপনার ছেলে মেয়ে কোথায় যায় কি করে, এটার দায়িত্ব কার, খোঁজখবর নেওয়ার কার? মা বাবা। এই ছেলে কেন জুয়াগড়ি হয়, কেন গাঁজা খায়, কেন মদ খায়, আপনি কোথায় থাকেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও আপনি জান্নাতি হয়ে থাকেন, কিন্তু আপনার ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়েকে যখন বলা হবে, ছেলেকে যখন বলা হবে জাহান্নামে চলে যাও, ফেরেশতাদেরকে অর্ডার করা হবে এই ছেলেকে এই মেয়েকে নিয়ে জাহান্নামে চলে যাও, তখন সেই ব্যক্তি বললে বলবে আল্লাহ কখনো আমি জাহান্নামে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার মাকে আমার সামনে এনে হাজির না করবে, আমি জাহান্নামে যাওয়ার প্রতিশোধ তাদের থেকে নিয়ে আদায় না করব ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামের দিকে রওনা হব না। আপনি যখন সামনে আসবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি সেই বাবাকে আপনি সেই মাকে এই জাহান্নামী ছেলের সামনে জাহান্নামী মেয়ের সামনে হাজির করা হবে, তখন আপনাকে জড়ায় ধরবে আপনার ছেলে আপনার মেয়ে, আপনাকে জড়ায় ধরে বলবে আমার সাথে জাহান্নামে চলো আর না হয় আমরা জাহান্নামে যাব না। ছাড় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সেই ছেলে বলবে আপনার সেই মেয়ে বলবে রাব্বুল আলামিন প্রভু জমিনে যখন থাকতাম আমি তো অবুজ মানুষ ছিলাম, আমি ছোট মানুষ ছিলাম, আমার তো তেমন বুঝছিল না, কিন্তু আমার জন্মদাতা বাবা হয়ে সে কেন আমার খোঁজ নিল না, আমার জন্মদাতা মা হয়ে কেন সে খোঁজ নিল না, আমার সম্পর্কে সে কেন তদারকি করল না, আমি খারাপ হইলাম, তারা যদি আমার সম্পর্কে একটু খোঁজ খবর রাখত, আমার উপর শাসন নিত, তাহলে তো আমি খারাপ রাস্তায় যাইতে সুযোগ পাইতাম না, আজকে তারা বেখিয়ালি হয় তাদের কারণে আমি জাহান্নামী সাব্যস্ত হয়েছি, আমার সাথে তাদেরকেও জাহান্নামে দিতে হবে। কোথায় যাইবা, জান্নাতে যাবে? এত সহজ? আপনি খুব সুন্দর পাঞ্জাবি পড়লেন, হ্যাঁ সুন্দর টুপি লাগিয়ে নামাজ পড়লেন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মদখুর হয়েছে, গাঁজাখুর হয়েছে, এই রাস্তায় বসে ওপেনভাবে জুয়া খেলায়, এটা কার দায়িত্ব? আপনারা মুরব্বী, বিচার আদালত করেন, মনে করেননি আপনারা সহজে ছাড় পাইবেন? এই গ্রামের দায়িত্বশীল যারা মুরব্বী যারা, তাদের উপর সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে রুলিং শুরু হবে, আপনি জবাব দিতে হবে। আপনি বিচার কোথায় করেন? আপনার ঘরের বিচার কে করত? হ্যাঁ, আপনার সমাজ নষ্ট হচ্ছে, আপনার গ্রাম নষ্ট হচ্ছে, আপনার ঘর নষ্ট হচ্ছে, আপনার পাড়া প্রতিবেশী নষ্ট হচ্ছে, এদিকে খোঁজ নেই, আপনি গিয়ে বিচার করেন? হ্যাঁ, কোথায় বিচার করেন? আপনার ঘরের বিচার কে করত? এই জবাবগুলা কড়াভাবে আল্লাহর আদালতে দেওয়া লাগবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন ওকুনু মাআস সাদিকিন, তোমরা ভালো হইতে হলে নেকগার মানুষের সঙ্গে হও, সত্যবাদী মানুষের অনুসারী হও, তাহলে তোমরা ভালো হয়ে যাবে। এই যে নোংরা ছেলে যারা, তাদের সাথে ভালো ছেলে যদি চলাফেরা করে সে নোংরা হবে, সে জুয়াগের হবে না, মদকুর হবে না, গাঁজাকুর হবে না, জুয়াড়ে হবে না, কেন হবে না? সে যে খারাপ ছেলের সাথে জুয়া খেলে যারা তাদের সাথে চলাফেরা করে, গাঁজা খায় যে তার সাথে চলাফেরা করে, সে কিন্তু গাঁজাকুর ছিল না, সে কিন্তু মজকুর ছিল না, সে কিন্তু জুয়াড়ি ছিল না, কিন্তু যারা খারাপ তাদের সাথে চলাফেরা করার কারণে সেই ব্যক্তিও তাদের সাথে রাস্তায় বসে ওপেন পাবে জুয়া খেলে, কথা ঠিক কিনা? সেই জবাব কিন্তু আপনি দিতে হবে। শরম লাগে আমার বলতে, লজ্জা লাগে এই রাস্তা দিয়ে যাইতে, এই তো এত ছোট্ট ছোট্ট ফুলারা এখানে বসে জুয়া খেলে। আমরা আগে যখন মসজিদ মাদ্রাসায় পড়তাম
যেই রাস্তা দিয়ে হুজুর যাইতেন সেই রাস্তা দিয়ে আমরা যাইতাম না, কথা ঠিক কি না? আপনাদের মধ্যে এই আদত ছিল কি ছিল না? মসজিদে যারা লেখাপড়া করেছেন তারা জানেন, আমরাও পড়েছি, না লেখাপড়া করে এখানে এসে বসার সুযোগ হয় না, নিশ্চয় লেখাপড়া করতে হয়েছে। যেই সেক্টরে লেখাপড়া করেছি আমরা সেই সেক্টরকে, সেই সেক্টরের শিক্ষক যারা গুরুজন যারা ছিল তাদেরকে মাতার তাজ মনে করেছি, আজও মনে করি। আমরা হুজুর দেখলে কোথায় গিয়ে পালাইতাম, কোথায় গিয়ে লুকাইতাম সেই চিন্তা মনে থাকতো। এখন পাশে দিয়ে হুজুর যায়, একজন শিক্ষিত মানুষ যায়, একজন মুরব্বী যায়, সে কিন্তু ওপেনভাবে নাচ গান করে, ওপেনভাবে জুয়ার আসনে বসে আছে, একটুও ভয় করে না। জুরে কন্যা নাউজুবিল্লা, কেন আমাদের সমাজে গজব আসবে না? কেন আমাদের সমাজে শান্তি নেই? কেন আমাদের গড়ে গড়ে শান্তি নেই, অশান্তি কেন বিরাজ করছে? আপনি খুঁজ নেন, আল্লাহ ইচ্ছা করে আপনার উপর গজব ছাপাইয়া দেন না, গজবগুলো আমরা নিজে টেনে টেনে আনছি, কথা ঠিক কি না? সেজন্য আপনি নিজে সতর্ক হন, আপনি ভালো হইছেন ভালো কথা, আপনার বিবি কোথায় যায় কি করে, নামাজ পড়েনি রোজা রাখেনি হালাল খায়নি হারাম খায়নি, এগুলো আপনার দায়িত্ব দেখার। আপনার ছেলে কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কোথায় লেখাপড়া করে, এটা দেখার দায়িত্ব আপনি বাবার, আপনি বড় ভাই, আপনার এটা খুঁজ নেন। আরো অনেক কথা আছে কিন্তু সময় সংকীর্ণ, বলার সুযোগ নেই। যা কিছু বললাম আল্লাহর ওয়াস্তে বলেছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থে বলি নাই। এই কথাগুলা সবাই আমল করলে সবার জীবন সুন্দর হবে, আপনার ছেলেমেয়ে সুন্দর হবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলার যারা আমরা শুনেছি, বাড়িঘর থেকে আমার মা বোনের আওয়াজ যারা শুনেছেন, সবাই যেন সেই কথাগুলার উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়াত দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।